नमस्कार, आदाब, गुड इवनिंग एंड वेलकम टू मामी हेल्दी एंड टेस्टी कुकिंग ऑयल प्रेजेंस रान्नाघर। आमी सुदीपा आर ओ होच्छे पिंकु। पिंकु के आज आमी अनेक किछु शेखाच्छी। बोलो पिंकु, दो हाथ जोर करो। हाँ बोलो। तुहु जगन्नाथ जगत कहे आसि, जगत बाहिर नहीं मुई छाड़। माने तुमी जगन्नाथ जी, तुमी जगते सकले नाथ। आमी कि जगत छाड़ा? जगते आनंद यज्ञ आज सकल निमंत्रण, विशेषकर छोटे आज रथ छुटे, रथ उठे ध्वजा, शुरू हे रथे राजा तेले भाजा। स्पेशल वीके स्पेशल गेस्ट दूजन रही है, खुदे गेस्ट। प्रथम रशीद टान खुशीर गान। খুদে দুই গেস্টকে আপনাদের খুব পছন্দ আমি জানি, এবং খুদে দুই গেস্টেরও অনেক কিছু পছন্দ আছে। ওদের পছন্দ অপছন্দ জানবো, কিন্তু তার আগে আমার এই যে খুদেটি রয়েছে তাকে একটুখানি বসিয়ে আসি। বসো বাবা, বসে বসে এখান থেকে দেখো। আচ্ছা, আমার পিঙ্কুকে তোমাদের কিরম লেগেছে? ভালো। বাহ। আচ্ছা শ্রিয়ান কোন ক্লাসে পড়ো? টু। আর অরুণিতা? ফাইভ। ফাইভ। আচ্ছা, তোমরা কি খেতে ভালোবাসো শুনি? মাংস। কিসের মাংস? চিকেন। আর তোমার কি খেতে ভালো লাগে? চিলি চিকেন। চিলি চিকেন কে বানায়? আপনাদের জন্য নিয়ে এসেছি রথের রাজা তেলে ভাজা স্পেশাল উইকে। আজকে আমরা মোচার চপ বানাবো, কেমন? খুব ভালো খেতে হয়। তার জন্য আমরা মোচাটাকে জলে একটুখানি নুন হলুদ দিয়ে ভাপিয়ে রেখে দিচ্ছি। কর্নফ্লাওয়ার রয়েছে, এটাকে বলে ব্রেড ক্রাম্বস, মানে বিস্কিটের গুঁড়ো। জিরে রয়েছে, গোটা জিরে, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, চিনি, টমেটো কুচি, টমেটোর খুব ছোট ছোট করে কুচিয়েছি। আর রয়েছে আলু সেদ্ধ, মনে হয় আলু সেদ্ধ, মনে হয় না? হ্যাঁ, ওটা আলু সেদ্ধই, ওটা দিয়ে মাঝে মাঝে ভাত খাওয়া হয় না? রয়েছে তেজপাতা, নুন, জায়ফল গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। প্রথমেই যেটা করব, গ্যাসটা অন করব। আমরা একটু সাদা তেল গরম করতে দিচ্ছি। এই যে জিরে দিলাম, তেজপাতা, তেজপাতাটা না একটু কুচিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর দেব একটু কাঁচা লঙ্কা কুচি, তোমরা তো বাচ্চা তাই বেশি দেব না। এবার দেব আমরা টমেটোটা। শ্রেয়ানের আমি একটা গানের পুরো ফ্যান হয়ে গেছি, কোন গানটা বলো তো? পাহাড় বনা দাদা বাদা। তুই কি জানলে? হ্যাঁ, কি করে জানলে? এটা অনেকেই হয়ে গেছে, অনেকেই বলে না? হ্যাঁ। আচ্ছা, এবার যেটা দেব আমরা, এই যে মোচাটাকে ভাপিয়ে রেখেছিলাম, মোচা আসলে কি বলো তো? দুজনে কেউ জানে কি না দেখি। ওই কলা গাছে হয়। সব জানে? কে বললো? আমি। আমি। কলা গাছে হয় মোচা, জানো তোমরা? হুম। বাবা, অনেক কিছু জানো। আচ্ছা, এবার আমরা এর মধ্যে দেব একটু হলুদ গুঁড়ো। আগে একটু দিয়েছিলাম, এখন একটু দিলাম। হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, তোমরা বাচ্চা তাই কম দিলাম, ঝাল লাগবে না। ধনিয়া জিরে এটা একসঙ্গে মেশানো আছে, আমি ভুল বলেছিলাম, ধনে গুঁড়ো মেশানো আছে। দিলাম, দিয়ে আর কি বাকি রয়েছে, কি বাকি রয়েছে? হ্যাঁ, জায়ফল গুঁড়োটা দিইনি, জায়ফল গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো। আসলে এই পুরটাকে ঠান্ডা করতে হবে, অনেক কাজ বাকি রয়েছে, তাড়াতাড়ি করে সেরে নিয়ে অনেক গান শুনতে হবে। চিনি, ছোটো বাচ্চারা মিষ্টি মিষ্টি ভালোবাসে তাই চিনি। আর নুন, বাস। এ তো গেল আমাদের ঘরোয়া পদ্ধতি। যদি দোকানের মতো বানাতে হয়, এর মধ্যে আরও একটা জিনিস ওরা দেয়। অরুণিতা বল,
যেটা দিইনি এখনো? বিস্কুট গুঁড়ো। এ কি তুমি কি কেটারারের দোকানেও কাজ করেছো নাকি, মানে খাবার দোকানে কাজ করতে? তাহলে কি করে এত কিছু জানলে? একদম ঠিক কথা বলেছি। বিস্কিটের গুঁড়োটা দেওয়ার আগে আমরা একটু আলু সেদ্ধটা দিয়ে দেবো। আলু সেদ্ধটা আমরা পরেও দিয়ে মাখতে পারি, অসুবিধা নেই, কিন্তু আমরা একসঙ্গে দিয়ে দিচ্ছি আর কিছুই নয়। এবার এটাকে মাখতে হবে। রান্না কমপ্লিট, গ্যাসটা অফ করে দেবো, কিন্তু এটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে। एक प्रेम दीवानी एक दर्स दीवानी, एक प्रेम दीवानी एक दर्स दीवानी। मैं दर्दी रब रब कर दी वे, मैं दर्दी रब रब, मैं दर्दी रब रब कर दी वे, मैं दर्दी रब रब, मैं दर्दी रब रब कर दी के लोग कर चुई मुई चुई मुई चुई मुई चुई मुई चुई मुई चुई मुई, तेरे जैसी कोई नहीं कोई नहीं कोई नहीं, तेरे जैसी कोई नहीं कोई नहीं कोई नहीं। आँख मस्तानी तेरी चढ़ दी जवानी लगी कर तेनु नैना मिला। मैं दर्दी रब रब कर दी वे, मैं दर्दी रब 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 कुछ। হ্যাঁ, ঈশ্বরের দানই তো রব, ঈশ্বরের দানই এরা, এবং ঈশ্বরের ভেতর থেকে ট্যালেন্ট তো তিনিই দেন বলে আমাদের বিশ্বাস। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে আমরা ধন্যবাদ জানাই, আমাদের সমস্ত স্পন্সার্সদের, অ্যাসোসিয়েট স্পন্সার্স, গিফট স্পন্সার্স এবং স্পেশালি টাইটেল স্পন্সার ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলকে। আমরা এই সুন্দর টকটকে লাল শাড়িটা যদি কারোর পছন্দ হয় এবং পেতে ইচ্ছে করে, তাহলে আজকের টেলিকাস্ট ডেটের কথা মাথায় রেখে আপনাদের চলে যেতে হবে রেনিতে, কেননা আমার ওয়ার্ড্রপ কার্সি রেনি, রেনিকে ধন্যবাদ, আমার দুই খুদে গেস্টকে ধন্যবাদ। আমাদের মোচার চপটা গড়তে হবে, তার আগে একটা ছোট্ট কাজ সেরে ফেলি। একটা মিক্সিং বোলের মধ্যে একটু কর্নফ্লাওয়ার জাস্ট একটু নুন দিয়ে জলে গুলে নেব, এটার মধ্যে একটুখানি কি দেব, নুন। নুন, দেখেছেন মেয়ে তো রান্না ইন্টারেস্ট আছে, তো রান্না করতে ভালো লাগে, ইচ্ছে করে করবে বড় হয়ে রান্না বান্না। কার জন্য করবে, কাদের খাওয়াবে ফার্স্ট, রান্না করে কাকে খাওয়াবে? মা। মা, বাবা না? হুম। এ বাবা, তুমি মা বলে দিয়েছো, বাবা দুঃখ পাবে? বাবা বলবে ও মাকেই খাওয়াবে আমাকে নয়। শ্রেয়ান প্রথম রান্না করে কাকে খাওয়াবে? আমি রান্না করবো না, আমি করতে জানি না তো। ঠিক আছে, এইটুকু বয়স থেকে কীরকম? এবার এটা অরুণিতাকে কাছে রাখলাম, মাঝে মাঝে এটাকে একটু গুলো, নইলে জমে যাবে, কেমন পারবে তো? ঠিক আছে, আমি চপগুলো গড়ছি, তো চপগুলো এই সাইজে করবো না একটু বড় করবো, এরকমই থাক, এরকমই থাক। তো অরুণিতা একটু আমার একটা ওখান থেকে প্লেট এনে দেবে, লক্ষ্মী মেয়ে, কয়েকটা চপ গড়ে নি, গুড গার্ল, থ্যাংক ইউ, দা ওটা মাঝে মাঝে গুলো। এবার চপগুলো গড়ে রাখি। আচ্ছা, কোন সাবজেক্ট পড়তে ভালো লাগে না? ভালো লাগে না এটা তো আমি জিজ্ঞেস করলাম, ভালো লাগে সেটা বলো। ঠিকই তো, কোনটা ভালো লাগে? ম্যাথমেটিক্স। তাহলে আচ্ছা, এটা উত্তর দেওয়া সোজা আর কি, ভালো না লাগার লিস্টটা তো বড়, সেই জন্য আর কি। ভালো লাগে না কি কি এবার শুনি, হিস্ট্রি, আচ্ছা ভূগোল, জিওগ্রাফি না, একদম ভালো লাগে না। আর কোনটা পড়লে এখন রিসেন্টলি, কোন চ্যাপ্টারটা হলো?
ভুলে গেছি অনেকদিন স্কুল যাইনি তো আচ্ছা কোন স্কুলে পড়ো তোমরা একটু দুজনে শুনি তুই আগে বল হ্যাঁ ওকে তো বানিয়ে বলতে হবে না না আমি বানি না তাহলে ও আগে কেন বলবে হ্যাঁ ও আগে বলবে কেন আমার আগে দাঁড়িয়ে আছে তাই বলবে ও ঠিক আছে ভালো লাজি কোন স্কুল কুমুদিনী গার্লস হাই স্কুল কোথায় এটা বনগা বনগা আর তুমি ডিএভি পাবলিক স্কুল পরণীতা তুমি একটা হিন্দি গান শুনিয়েছো আমরা একটা বাংলা গান শুনি আমি চপগুলো করে নিই আর লোকের বেটি লো লম্বা লম্বা চুল এমন খোপায় বাঁধা দেব লাল গেন্দা ফুল ওই দেখেছিলাম সরানে ওরে সরানে দেখেছিলাম সরানে ওরে সরানে আমার সঙ্গে দেখা হবে বাবুর বাগানে আমার সঙ্গে দেখা হবে বাবুর বাগানে ওই বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল এমন মাথায় বাঁধা দেব লাল গেন্দা ফুল এমন খোপায় বাঁধা দেব লাল গেন্দা ফুল এবার মোচার চপ রেডি হয়ে গেছে আমি বেশ রেডি করে ফেলেছি তেলও গরম করে ফেলেছি এবার চপগুলো ভাজতে হবে তার জন্য আমরা প্রথমে যেটা করব চপগুলো ব্রেড ক্রাম্বসের মধ্যে একটু আগে মাখিয়ে নেব মাখিয়ে নিলাম ঠিক আছে এবার এই কর্নফ্লাওয়ারের গোলাটায় ডোবাবো ডুবিয়ে আবার ব্রেড ক্রাম্বস মাখাবো এটা একেবারেই নিরামিষ চপ চপ ছাড়ার একটা নতুন প্রসেস আছে তাতে হাতেও তেল লাগবে না হ্যাঁ চপটাকে ধরলি তেলের মধ্যে ঝপা বলো নিলাম দুজনের জন্যই কিছু গিফট আছে সেগুলো কি কি দেখেনি থাকছে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার ইমামির তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে মিত্র ক্যাফে রেস্টুরেন্টস অ্যান্ড কেটারারের তরফ থেকে একটি গিফট কুপন দাগের জোম মার্বো কেয়ারের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার কেকস এর তরফ থেকে একটি সুন্দর কেক জি বাংলার পক্ষ থেকে থাকছে একটি সুন্দর কফি মাগের সেট রয়েছে আয়ুর্বেদিক পরিবার পরম্পরা আয়ুর্বেদের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে রোদ আর বৃষ্টি থেকে বাঁচার জন্য কেসি পাল অ্যান্ড সন্স এর তরফ থেকে একটি আকর্ষণীয় ছাতা আর এই যে এরোপ্লেনটি সেটি আমার বলো আমার যাও গিয়ে নিয়ে এসো খুশি চলে এসো এবার এক একটা পাঁপড় তুলে নাও এক একজন পাঁপড় খাও আপনারা ততক্ষণ দেখে নিন এই রেসিপিটা আরো একবার মোচার চপ বানানোর জন্য ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড সয়াবিন অয়েল গরম করে তাতে গোটা জিরে তেজপাতা আর কাঁচা লঙ্কা কুচি ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি নুন হলুদ দিয়ে সেদ্ধ করা মোচা হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জায়ফল গুঁড়ো গরম মশলা গুঁড়ো সামান্য চিনি স্বাদ মতো নুন আর সেদ্ধ করে ম্যাশ করা আলু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করলেই পুর রেডি এইবার পুর ঠান্ডা হলে চপের শেপে গড়ে কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্র্যাম্পসে ডাবল কোট করে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড সয়াবিন অয়েলে ডিপ ফ্রাই করলেই রেডি মোচার চপ আমি সুদীপা জি বাংলার রান্নাঘরের এন্টায়ার ইউনিট আর জি বাংলা পরিবারের তরফ থেকে আপনাদের সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভকামনা শুভেচ্ছা অভিনন্দন রান্নাঘর একেবারে আপনাদের এখানে সারদা চলে রান্না শেয়ার করুন তার সহজতম উপায় হচ্ছে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান গিয়ে ক্লিক করুন করে আর জি কতটা লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে এছাড়া আপনারা আমাদের চিঠি লিখতে পারেন মেলও করতে পারেন আপনার রেসিপির অপশন সমেত এবং অবশ্যই আপনার এখনকার এক কপি ছবি সমেত এই ঠিকানায় ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্টস রান্নাঘর কেয়ার অফ জি বাংলা পোস্টবক্স 9051 পার্কস্টেড হেড অফিস কলকাতা 16 ইমেল zbangla@znetwork.com আচ্ছা বলো তো একটা টেস্ট নেওয়া যাক রথে এই যে রথ চালায় তাতে তিনজন ঠাকুর থাকে কি কি ঠাকুর জগন্নাথ বলরাম আর অরুণিতা সুভদ্রা তো জগন্নাথ জির মন্দির কোথায় দেখি জানে কিনা অরুণিতা তো জানে দেখি পুরী অরুণিতা পুরী গেছো পুরী চেনা তো সেই পুরীর মন্দিরে আমরা সাধক
আমরা কবিরের কথা বলেছি, কিন্তু আজকে গুরু নানকের কথা বলবো। নানক কে বলো তো অরুণিতা? শিখ গুরু। শিখ গুরু, একদম ঠিক। তো সেই গুরু নানক গেছিলেন জগন্নাথজিকে দেখতে পুরীতে, যেরকম তোমরা গেছো, কিন্তু বিধর্মী বলে ওনাকে মানে মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি। মনের দুঃখে তাই সমুদ্রের ধারে জগন্নাথজির নাম জপ করতে শুরু করলেন, তাকে পুজো করতে শুরু করলেন মনে মনে, আর কাঁদতে থাকলেন। তো সকাল গড়িয়ে গেল, দুপুর গড়িয়ে গেল, সন্ধেবেলা হয়েছে, রাত হয়ে গেল, অন্ধকার, সমুদ্রের ঢেউ আছড়ে আছড়ে পড়ছে, চাঁদ উঠেছে আকাশে। তারপর একটা সময় ভক্তের ডাকে সাড়া দিয়ে জগন্নাথজি আর তার মন্দিরে থাকতেই পারলেন না। তিনি নিজের সোনার থালায় প্রসাদ এনে গুরু নানককে খাওয়ালেন। তারপর ভোর হলো, মন্দিরের দরজা খোলা হলো, তারপর দেখে কেউ জগন্নাথজিকে ভোগ দেওয়া হবে তা সোনার থালা কই, কোথাও সোনার থালা খুঁজে পাওয়া যাচ্ছে না। খোঁজ চারদিকে খোঁজাখুঁজির পর সমুদ্রের ধারে গুরু নানকের কাছে সেই সোনার থালা পাওয়া গেল। তারপর সবাই বুঝতে পারলো এটা দেশে লোক নয়, তাই ধন্য ধন্য করে তাকে মন্দিরে নিয়ে আসা হলো, তার জগন্নাথজি দর্শন হলো। শুনলে গল্পটা কেমন? ভালো। ভালো, বাহ। এবার খেয়ে বলো খাবারটা কিরকম, ভালো না মন্দ? বেশ গরম। খুব ভালো। খুব ভালো। এবার হাতটা তুলে দেখি দেখ, কেমন ভালো দেখালে। বাহ, আচ্ছা আমার বাড়িতে জগন্নাথজির পুজো সন্ধ্যারতি বাকি রয়েছে, তাই আমি এখন খাচ্ছি না। আমার বাড়িতে জগন্নাথজি আছে তো, আমি পুজো করি তো, আমি সন্ধ্যারতি করার পরই খাবো, রথ টথ টানা হবে। এইবার তোমাদের আরও একটা গিফট আছে, এই রথটা সাজিয়েছি শুধু তোমাদের দুজনের জন্য। এই রথটা টানবে আজকে গিয়ে দুজনে মিলে, এবং রথ কারুর একার হয় না, রথ সবাই মিলে একসঙ্গে টানতে হয়। আরেকটা জিনিস করবে, ওতে একটু আলো লাগিয়ে দেওয়ার আমি ব্যবস্থা করে দিচ্ছি, আলো জ্বলবে, আর নিচে একটা থান ইট লাগিয়ে দেবো, এটা উল্টো রথের দিনও টানবে। আর মনে মনে এরমভাবে হাত জোর করবে, করো। এবার বলো, জগন্নাথজি জগন্নাথজি, আমরা যেন সবসময় ভালো গান করি, এবং আমাদের গান যেন সবার ভালো লাগে, সবার ভালো লাগে। জগন্নাথজিকে যা চাইবে জগন্নাথজি দেবে, উল্টো রথের দিন চালাবে, এক বছর রেখে দেবে, তারপর আবার নতুন করে পরের বছর রথ হবে, কেমন? এবার চলো আমরা গানটা শুনি, শুনতে শুনতে আড্ডা শেষ করি। কাহার বানয় দাদরা বাজাও, কাহার বানয় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাটি, শশীকান্ত তুমি দেখছি, আসরটাকে করবে মাটি, কাহার বানায় দাদরা বাজা। উরি মাবাড়ি, ধরো দুজনে ধরো 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 দুজনের, এটা দুজনে খুব ভালো থাকবে, কেমন?